Hey, what's up guys? Welcome back to another gameplay video. तो आज का हमारा खेलने जा रहे हैं एक टी हॉरर गेम और ए गेम टी नाम होच्छे Impostor Hide Online 3D Horror. So video टी शुरू कर रहा है कि सबाई एक टी कथा बोल छेड़ दो जब अपना सबाई देखती सिंच जामा देरे चैनल में मुद्दे 2 लाख को सब्सक्राइबर कंप्लीट होएगे चे and ए जोन अपना तो सबाई कौशल कौशल को दोनों बाद और अपना देर क्या मैं वादा दिए जिसे 2 लाख सब्सक्राइबर कंप्लीट हो ले आमी फेस रिबिल करबो yes आमी नेक्स्ट वीडियो के मुद्दे फेस रिबिल करबो और ओई फेस रिबिलर हिंट्स देवार जोन्नई मूलत आमी थंबनेल मुद्दे फेस रिबिल टैगटा लिखेछि सो गाइस देखते पाछेन फाइनली आमादेर गेमटी स्टार्ट होए गेछे ताछाड़ा ए गेम्सेर मुद्दे मूलत आमादेरके Among Us गेमटिर मतो अनेकगुलो टास्क कमप्लीट करते हबे एंड देन এখান থেকে মূলত আমাদেরকে আমরা অলরেডি কিন্তু জানি এখানে ইম্পোস্টরকে সো আমাদেরকে মূলত এই স্পেসশিপ থেকে পালাতে হবে এন্ড যার জন্য আমাদেরকে মূলত টাস্কগুলো কমপ্লিট করতে হবে এন্ড আই থিংক টাস্ক কমপ্লিট করলে ওই ইম্পোস্টরটা মরে যাবে আর আমি গেমটা প্রথম খেলতেছি যার জন্য অতটা জানি না আচ্ছা ওকে গাইস এখন আমাকে মূলত খুঁজতে হবে যে টাস্কগুলো কোন জায়গার মধ্যে আছে আর এখানে আমাকে ম্যাপ ফলো করতে হবে ফলো করে করে টাস্কগুলো খুঁজতে হবে দেখতে পাচ্ছেন সামনে একটা ইম্পোস্টর আছে আর ওই ইম্পোস্টরটা আমাকে সামনে পেলেই খেয়ে ফেলবে বা মেরে দেবে আমাকে একদমই কেয়ারফুল থাকতে হবে বাই দ্য ওয়ে এই গেমের একটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে প্রথমত এটা তো একটা 3D গেম এন্ড তার উপর আমি চাইলে এখানে আমার থার্ড পারসন ক্যারেক্টার ইউজ করে খেলতে পারবো এখানে একটা টাস্ক পেয়ে গিয়েছি আর এই টাস্কটা হচ্ছে মূলত ডেটা আপলোডের টাস্ক ওকে আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেছে এন্ড কি রে এরকম অ্যালার্ম বাজতেছে কেন আচ্ছা ওয়েট এখানে মেবি একটি অ্যালার্ম আছে আমাকে এই অ্যালার্মটা অফ করতে হবে এন্ড ওকে এখানে দুইটা অ্যালার্ম আছে তার মধ্যে একটা অ্যালার্ম আমরা অফ করে দিয়েছি আমাদেরকে এখন আরো একটা অ্যালার্ম খুঁজতে হবে বাট আমি জানি না অ্যালার্মটা কোন জায়গার মধ্যে আছে অবে আমার পিছনে ওই ইম্পোস্টারটা ছিল বাট আমাকে দেখে নাই ওকে আবে দেখে ফেললো কি রে কথা বললাম এইজন্য আমাকে দেখে ফেলতে আমি বুঝতেছি না আমি যাব কোন জায়গায় এজন্য আমি শুধু বারবার এখানে ম্যাপ ওপেন করতেছি এন্ড ফলো করতেছি যে আমি কোথায় যাচ্ছি বা না যাচ্ছি ওকে সামনে দুইটা টাস্ক আছে এন্ড আই থিংক ওখানে একটা হচ্ছে অ্যালার্মের টাস্ক আমাদেরকে মূলত অ্যালার্মটা অফ করতে হবে অফ করলেই এই যে ডেঞ্জার যে অ্যালার্মটা বাজতেছে না এটা অফ হয়ে যাবে অ্যান্ড ওকে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি অ্যালার্মের টাস্ক পেয়ে গেছি ওকে ফাইনালি আমরা অ্যালার্মটা অফ করে দিয়েছি আর এখানে আরও একটা টাস্ক আছে এখানে কিছু ময়লা আছে অ্যান্ড আমাকে মনে হয় এই ময়লাগুলো ফেলে দিতে হবে এটা আমাদের এখানে মোট 6টি টাস্ক আছে তার মধ্যে আমরা 2টা টাস্ক কমপ্লিট করছি আমাদেরকে আর 4টা টাস্ক কমপ্লিট করতে হবে অ্যান্ড আচ্ছা ওইট এখানে মেবি একটি টাস্ক আছে আর ওকে গাইস দেখতে পাচ্ছেন এখানে একটি টাস্ক আছে আর এটা আমি অ্যামং আসের মধ্যে খেলতে ভাই অ্যামং আসার এই গেমটা কিন্তু ফুললি সেম জাস্ট এই গেমটা হচ্ছে 3D আর এই গেমটার মধ্যে মেবি অনলাইন মাল্টিপ্লেয়ার খেলা যায় না আমার কাছে মনে হচ্ছে বাট আমি জানি না কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টসে জানাতে পারেন আর ওকে সামনে টাস্ক আছে এখন আমাকে সামনে যেতে হবে আর রে ভাই কি রে ভাই যেখানে টাস্ক থাকে ওইখানে দেখি যে ওই ইম্পোস্টারটা থাকে আচ্ছা গাইস এখন আমাকে মূলত এই ইম্পোস্টারটাকে ঢুকে পারানো হবে এখান থেকে পালাতে পারে আর কি গিয়েছিলাম গাইস এখানে অনেকগুলো ডেড বডি পড়ে আছে মানে এই ইম্পোস্টারটা ভাই আরো অনেককে মারছে এন্ড এখন আমাকে মারার ট্রাই করতেছে আচ্ছা গাইস দেখতে পাচ্ছেন লাইট অফ হয়ে গেছে এন্ড এখন আমাকে মেবি ইলেকট্রিক্যালে যেতে হবে এন্ড লাইট আবার এনাবল করতে হবে আচ্ছা এখানে একটা ডেড বডি পড়ে আছে এন্ড বুঝতে পারতাছি না ভাই কোন দিকে যাচ্ছি বা না যাচ্ছি গাইস নরমালি যে অ্যামং আস গেমটা আছে ওটা হচ্ছে 2D গেম যার জন্য বোঝা যায় যে আমি কোথায় যাচ্ছি বা না যাচ্ছি বাট এই গেমটি 3D হওয়ার কারণে কিছুই ঠিকমতো বোঝা যায় না আচ্ছা ওকে সামনে মেবি একটি টাস্ক আছে এন্ড ওকে ওইটা আমাকে সামনেই যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে আরো একটা ডেড বডি পড়ে আছে কি রে ভাই এতগুলো ডেড বডি হলে কেমন হবে ওকে দেখতে পাচ্ছেন গাইস ফাইনালি আমরা ইলেকট্রিক্যালে চলে আসছে এখন আমাকে লাইট ফিক্স করতে হবে এন্ড এখানে একটা টাস্ক আছে টাস্কটা কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন গাইস ফাইনালি আমরা টাস্ক কমপ্লিট করে ফেলেছি এন্ড লাইট চলে আসছে আর আমাদেরকে জাস্ট এখন 3টা টাস্ক কমপ্লিট করতে হবে আর এই 3টা টাস্ক কমপ্লিট করলেই আমরা গেমটাকে কমপ্লিট করতে পারবো বাট আমার কাছে মনে হচ্ছে আমি 3টা টাস্ক কমপ্লিট করতে পারবো না কারণ ওই ইম্পোস্টারটা আমাকে ভাই মারার জন্য চেষ্টা করতেছে অলওয়েজ এখন যদি আমাকে একটা ফাঁদে ফেলে দেয় এন্ড দেন আমাকে মেরে ফেলে তাহলে আমি কিছুই করতে পারবো না ওকে গাইস সামনে 3টা টাস্ক আছে এখন আমি এখান থেকে 3টা টাস্কই কমপ্লিট করব আচ্ছা ওয়েট আমার রাইট সাইডে একটা টাস্ক আছে এন্ড ভিতরে গিয়ে দেখি ভিতরে কোনো টাস্ক আছে কিনা অ্যামং আস গেমটির মধ্যে আমি এই টাস্কটা কমপ্লিট করতে পারতাম না বিকজ অফ এটা আমার মাথার উপর দিয়ে যায় দেখি আমি এই টাস্কটা কমপ্লিট করতে পারি কিনা মেবি আমাকে লাইটগুলো ম্যাচ করে করে ডান পাশের সুইচগুলোকে প্রেস করতে হবে যেটা আমার কাছে মনে হচ্ছে টাস্কটা আমার দ্বারা কমপ্লিট হবে না আর তাছাড়া মনে হচ্ছে ওই ইম্পোস্টারটা চলে আসছে ওয়েট অবে কি রে এই ইম্পোস্টারটা বুঝছে কিভাবে যে আমি এখানে আছি আরে আমি ফাদের মধ্যে আটকে গেছি সিরিয়াসলি ভাই আমাকে ফাদের মধ্যে আটকে ফেলছে এন্ড আমাকে মেরে দিচ্ছে ভাই এটা কিন্তু চিটিং করছে আমার সাথে সো গাইস দেখতে পাচ্ছেন আমি গেমটি আবারো স্টার্ট করছি এন্ড দেখি ভাই এবার কমপ্লিট করতে পারি কিনা তাছাড়া আমি যে টাস্কগুলো কমপ্লিট করেছি সেগুলো এখন আমাকে আবার কমপ্লিট করতে হবে ভাই কি প্যারা ওকে এখানে কিছু ময়লা আছে দেখতে পাচ্ছেন আমি ময়লাগুলো ফেলে এই টাস্কটি কমপ্লিট করে ফেলেছি আর তাছাড়া ওই ইম্পোস্টারটাকে দেখতে পাচ্ছি না তবে যাই বলো না কেন ভাই এই গেমটার গ্রাফিক্স আমার কাছে অস্থির লাগছে আর সবথেকে মজার কথা হচ্ছে ভাই এখানে যে থার্ড পারসন যে ভিউটা আছে না
ওটা আরো বেশি অসম লাগে আমার কাছে। ওকে সো আমাদের দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, আমাদেরকে আর জাস্ট চারটা টাস্ক কমপ্লিট করতে হবে। এন্ড বুঝতে পারতেছি না বাকি টাস্কগুলো কোথায় আছে, অবশ্য ম্যাপ দেখলে আমি জানতে পারবো। আর সামনে ওই ইম্পোস্টারটা আবার আসতেছে আমার দিকে। তবে একটা বিষয় কি ভাই, ইম্পোস্টারটা কিন্তু অনেক স্লোলি আসে, বাট অনেক দূর থেকে আমাকে মেরে ফেলে, ঠিক আছে? তো ওই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আপনাদের মধ্যে কারা কারা গেমটি খেলেছেন সবাই একটু প্লিজ আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। অ্যান্ড সবাই আমাকে এখন কমেন্টস করে নতুন নতুন পিসি গেমগুলো সাজেস্ট করবেন, আপনারা যে গেমটা খেলার জন্য বলবেন আমি ওই গেমটাই খেলবো। আর আপনাদেরকে আমি কিছুদিন পর একটা সারপ্রাইজ দেবেন, অ্যান্ড আই নো আপনারা অনেকে বুঝে গিয়েছেন। ওকে এখানে কোনো টাস্ক নাই, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে ভাই এই পোস্টারটা আমাকে আবারও ফাঁদের মধ্যে ফেলে মেরে ফেলেছে। ভাই কী রে বুঝলাম না, ইম্পোস্টারটা এমন জায়গায় এসে আমাকে ধরে যে ওইখান থেকে আমার পালানোর কোনো ওয়ে নাই। গাইজ আই নো আজকের ভিডিওটা অতটাও ভালো ছিল না, অ্যান্ড আজকের ভিডিওটা আপলোড করার মেন কারণ হচ্ছে এটাই যে আমি অনেকদিন ধরে চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করতেছি না। তো এই কয়েকদিন আমি কেন ভিডিও আপলোড করতেছি না সেটি আমি ফেস রিভিল ভিডিওর মধ্যে বলবো। আর আই থিঙ্ক ফেস রিভিল ভিডিওটি এই ভিডিওটি আমি যেদিন আপলোড করব তার পরদিন সকালে বা তার একদিন পরে সকাল 10টা বাজে আমি ফেস রিভিল ভিডিওটি আপলোড করব। সো গাইজ আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।